চিকিৎসক থাকতেও রোগীর চিকিৎসা এমনকি অস্ত্রোপচারও চলছে সুইপার নিরাপত্তা প্রহরী কিংবা তৃতীয় শ্রেণীর কর্মচারী দিয়ে প্রত্যন্ত অঞ্চল বা কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয় খোদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের জীবন নিয়ে চলছে এ ধরনের কার্যক্রম ইন্ডিপেন্ডেন্টের অনুসন্ধানে উঠে এসেছে সেই চিত্র ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চলছে এক রোগীর অস্ত্রোপচার তবেই ডাক্তার নয় যিনি রোগীর ফাটা মাথা সেলাই করছেন তিনি একজন সুইপার ওই একই বিভাগে আরেক রোগীর অপারেশনে ব্যস্ত দুজন একজন ব্রাদার আরেকজন সুইপার নিয়ম অনুযায়ী এখানে থাকার কথা অভিজ্ঞ চিকিৎসকের কিন্তু কোনো ডাক্তারের প্রত্যক্ষ নির্দেশনা ছাড়াই এমনকি কর্তব্যরত নার্সের অনুপস্থিতিতেই এভাবে চলছে অপারেশন ইন্ডিপেন্ডেন্টের অনুসন্ধানে গোপন ক্যামেরায় এসব দৃশ্য ধরা পড়লো পরে তারা তা অস্বীকার করলেন না না, না, না। না। আমরা করি করি করে খোঁজ নিয়ে দেখা গেছে এ ধরনের অস্ত্রোপচারের শিকার হচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র মানুষ রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর খুব দ্রুত চিকিৎসা পাওয়াটাই থাকে তাদের মূল লক্ষ্য আর সেই সুযোগটাই কাজে লাগায় সুইপার ওয়ার্ড বয়সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি চক্র যাদের ঝুঁকিপূর্ণ চিকিৎসা থেকে বাদ যায় না ছোট্ট শিশুরাও সে ডাক্তার না হয়তো ওই হসপিটালের এই সে কম্পাউন্ডারের মতো হবে কম্পাউন্ডারে হবে কোনো নার্স ডাক্তার কেউই আসে না তবে হাসপাতাল কর্তৃপক্ষ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন না ওখানে আমাদের ডাক্তার আছে ওখানে এই ওয়ার্ড বয় আয় এরা কোনো কাজ করার কোনো সুযোগ নেই এরকম কথা কোনো জায়গায় যদি হঠাৎ করে ফেলে তারা তা আমরা সেটা আমাদের নলেজে আসলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বিধি মোতাবেক বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসক নন এমন লোক অপারেশন করলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে চিকিৎসার এমন অপব্যবহার অপরাধের পর্যায়ে পড়ে যে ফর্মেই হোক সেটা অপারেশন ছাড়াও ওষুধপত্রও ব্যবহার এমন কি আমাদের দেশে যেরকম দেখা যায় বিভিন্ন ধরনের কোয়াক চিকিৎসা হয় বিভিন্ন রোগে সেটাও কিন্তু রুগীর অনেক ক্ষতি করতে পারে জীবন পর্যন্ত বিপন্ন করে দিতে পারে ঢাকা মেডিকেলে দীর্ঘদিন ধরে চলতে থাকা এসব অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও সেদিকে মনোযোগ নেই কর্তৃপক্ষের এ ধরনের ঘটনা বাড়তে থাকলে চিকিৎসকদের উপর আস্থা হারানোর আশঙ্কার কথা বলছেন অনেকেই সাফিয়াজ সুলতানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা